মাদ্রাসার বিষয়। আমরা এমন এক ডিপার্টমেন্ট পেয়েছি যে সংলগ্ন মাদ্রাসা শিক্ষা দপ্তর, এই দপ্তরের এমন একজন যিনি আধিকারিক, এমন একজন যিনি সচিব, তিনি একজন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব হিসেবে কাজ করছেন। বড় আশ্চর্যের বিষয়, 30 থেকে 32% সংখ্যালঘু মানুষের বাস, সেই 30-32% সংখ্যালঘু মানুষের যিনি দপ্তরের আধিকারিক হয়ে থাকবেন, তিনি নাকি অন্য দপ্তরে থাকেন, নবান্নের পঞ্চম তলে তিনি সবসময় বসে থাকেন, সংখ্যালঘু মাদ্রাসা শিক্ষা দপ্তরে বসার তিনি সময় পান না। আমরা যখনই বসে থাকি, বারংবার আমরা নবান্নে গিয়ে বসে বসে দিনের পর দিন ঘুরে ফিরে আসি। আমরা চিঠি দিয়েছি, আমরা দাবি করেছি, আমরা আবেদন করেছি, সরকার এই নিয়ে, ডিপার্টমেন্ট এই নিয়ে কিছু বক্তব্য দিক, কিছু বিবৃতি দিক, কি করবে না করবে সরকার সেটা বলুক। আশ্চর্যের ব্যাপার, বড় আফসোস লাগে, এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। কিন্তু আমাদের প্রশ্ন, আমরা মাদ্রাসা তুলে দেব, লেখাপড়া করাবো না, ছেলে মেয়ের মূর্খ হোক, আমাদের কোনো আপত্তি নেই। রাজ্য সরকার কেন পুনরায় পরিদর্শন করলো? কেন লক্ষ লক্ষ টাকা খরচ করে মাদ্রাসার বিভিন্ন পরিকাঠামো করলো? কেন লক্ষ লক্ষ টাকা খরচ করে মাদ্রাসার বিভিন্ন ল্যাবরেটরি লাইব্রেরি থেকে বিভিন্ন পরিকাঠামো করার জন্য বাই ফোর্স হুকুম জারি করলো? কেন ইন্সপেকশন করে ফাইলগুলোকে রিকমেন্ড নন রিকমেন্ড করে নবান্নে বিভিন্ন বিভাগে বিভিন্ন পর্যায়ে সেগুলোকে ফাইল বন্দি করে রাখা হলো? আমাদের সেই প্রশ্নের জবাব দিতে হবে। আমরা সেই জবাব দেওয়ার জন্য আজকে পথে নেমেছি। আমরা চাই আজকের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় আমাদের মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী হিসেবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি স্বয়ং নিজে বিবৃতি দিন। যতক্ষণ না তিনি বিবৃতি দেবেন অথবা কোনো মাধ্যম হিসেবে বিবৃতি পাবো, আমরা কিন্তু কলকাতার রাজপথ, এই জনগণের রাজপথ, এই রক্তক্ষয়ী রাজপথ, এই রাজপথ থেকে এক পাও সরব না। আপনারা রাজি আছেন? রাজি আছেন? আমরা বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়েছি যে বারংবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, দিচ্ছি দেব, হচ্ছে হবে, করছি করব, সব হয়ে যাবে, সব দিয়ে দেব, সব করতে সরকারকে। আমার মাদ্রাসা থেকে শুরু করে বহু মাদ্রাসা আছে আনিডারি হিসেবে অনুমোদন পাইনি, এইরকম মাদ্রাসা এডেড মাদ্রাসাকে চ্যালেঞ্জ দেবে, এডেড মাদ্রাসাকে চ্যালেঞ্জ জানাবে যে কোনো অংশে তারা কম নয়। কিন্তু বড় আফসোসের বিষয়, বহু এডেড মাদ্রাসাতে খেলার মাঠ নেই, বহু এডেড মাদ্রাসাতে বহু পরিকাঠামো নেই, কিন্তু আমাদের এই অনুমোদনহীন আনিডারি মাদ্রাসা বহু মাদ্রাসার বহু পরিকাঠামো আছে, কিন্তু সেইগুলোকে কেন অনুমোদন দেওয়া হবে না? রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিক বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য পেশ করছে যে মাদ্রাসাগুলো ভুয়ো পড়ে আছে, ক্লাস হয় না। আফসোসের ব্যাপার, আপনি একটা সরকারি বিদ্যালয় ছেলে মেয়েদের মিড ডে মিল দেবেন, বিনামূল্যে পাঠ্য পুস্তক দেবেন, ফ্রিতে ব্যাগ দেবেন, ফ্রিতে বই দেবেন, ফ্রিতে সাইকেল দেবেন, কন্যাশ্রী দেবেন, শিক্ষাশ্রী দেবেন, স্কলারশিপ দেবেন, আর আমার আনিডেড মাদ্রাসার ছাত্রছাত্রীরা এই পরিষেবা থেকে বঞ্চিত হলে তারা কি আনিডেড মাদ্রাসায় পা বাড়াবে না পাবে না? তারা কখনো পা বাড়াতে পারে? ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখা হয়েছে, ইচ্ছাকৃতভাবে মাদ্রাসাগুলোকে শেষ করা হচ্ছে, ইচ্ছাকৃতভাবে আনিডেড মাদ্রাসাগুলোকে ধ্বংসের মুখে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে। আমরা চাই রাজ্য সরকার এ সম্বন্ধে যথাযথ অবিলম্বে ঘোষণা করুক যে আনিডেড মাদ্রাসার অনুমোদন সম্পর্কে সরকারের বা বিভাগের বক্তব্য কি। আমরা পথে নেমেছি কিসের জন্য? না মাদ্রাসা স্বীকৃতির জন্য। কেন আমাদের পথে নামতে হবে? রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো নিজেই ঘোষণা করেছেন আমি 10,000 মাদ্রাসা দেবো। চ্যালেঞ্জ করছি মুখ্যমন্ত্রীকে, তিনি 1,000 আনিডেড মাদ্রাসা অনুমোদন দিয়ে রাখা, চ্যালেঞ্জ করছি, দেবেন না। কেন দেবেন না? কেন দেবেন না? তাহলে তিনি স্বীকার করুক যে আমরা 10,000 মাদ্রাসা দেবো ঘোষণা করেছি শুধুমাত্র সংখ্যালঘু ভোট ব্যাংক বজায় রাখার জন্য। সেটা বলে দিক, আমরা সবাই 10,000 মাদ্রাসা গুটিয়ে নেব, বলে দিক সেটা। তিনি বলে দিক সংখ্যালঘু উন্নয়নের দরকার নেই, আমরা 10,000 ঘরে বসে পড়বো। সাহস, সৎ সাহস যদি থাকে, সৎ মানসিকতা যদি থাকে, আমরা এর আগে ভেবেছি, বহুদিন পূর্ব থেকে ভেবেছি, তিনি নাকি সততার প্রতীক, তিনি নাকি সত্যের প্রতীক, তিনি নাকি ন্যায়ের প্রতীক, তিনি নাকি মাটি মানুষের সরকার। কিসের মা, কিসের মাটি, কিসের সরকার? আজকের এমন এক মা বহু মা কান্নায় ভুগছে, বহু মা কান্নায় আছে যে আগেও তারা অনুমোদন পায়নি। কিসের মাটি? যে মাটি রক্তক্ষয়ী সংঘর্ষের মাটি, যে মাটি বহু মাদ্রাসা করেছে সেই মাটিতে এখনো মাদ্রাসা অনুমোদন পায়নি। কি মানুষ? যে মানুষ দুবেলা দুমুঠো ভাত খেতে পারবে না, যে স্কুলের যে আনিডেড মাদ্রাসার ছাত্রছাত্রীরা দুবেলা দুমুঠো মিড ডে মিল পাবে না সেই মানুষের কথা বলছেন, নাকি না আপনার স্বেচ্ছাচারিতা আপনার ইচ্ছা খুঁজে সেই মানুষের কথা বলছেন? আমরা এর ব্যাখ্যা চাই। আজকে কন্যাশ্রী দেওয়া হচ্ছে,
শিক্ষাশ্রী দেওয়া হচ্ছে, স্কলারশিপ দেওয়া হচ্ছে, সবুজ সাথী সাইকেল দেওয়া হচ্ছে, বিভিন্ন পরিষেবা দেওয়া হচ্ছে, আমরা সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আনিরের মাদ্রাসার ছাত্রছাত্রীরা এখান থেকে বঞ্চিত কেন? আপনি বলে দিন যে অনুমোদনহীন আনিরের মাদ্রাসার ছাত্রছাত্রীরা রাজ্যের ছাত্রছাত্রী নয় বা রাজ্যের কোনো আমাদের আয়ত্তাধীন কোনো ছাত্রছাত্রী নয় সেটা ঘোষণা করুক, আমরা চ্যালেঞ্জ করছি। রাজ্যের মানুষ, তিনি রাজ্যের দায়িত্ব নিয়ে আছেন, তার কাছে প্রত্যেক মানুষ সবাই সমান। একটা ছাত্র একটা ছাত্রী তাই যদি এই পরিষেবা পায়, তাহলে অনুমোদনহীন আনিরের মাদ্রাসার ছাত্রছাত্রীরা এই পরিষেবা কেন পাবে না? আফসোস লাগে, স্বীকৃতি নেই, অনুমোদন নেই, কেন অনুমোদন দেওয়া হবে না? আমাদের বহুবার ইনস্পেকশন করা হলো, ইনস্পেকশন করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় জেলায় জেলায় ডিএলআইটি টিম গঠন হয়ে জেলা পরিদর্শক মণ্ডলী ইনস্পেকশন করে রিকমেন্ড করে পাঠালো, তথাপি আজও পর্যন্ত একটিও মাদ্রাসা অনুমোদন পেল না। কেন পেল না? রিইন্সপেকশন তাহলে কিসের জন্য করা হয়েছিল? আমরা বহু প্রশ্ন নিয়ে আজকে পথে নেমেছি। ঠিক আছে, আজকে দেখে নিয়েছি, আগে সরকার জবাব দেয়।
অফিসার চলবে রে আসুসিয়েশন কি লাভ পাওয়া